হ্যালো বন্ধুরা, বড় চমক আসতে চলেছে সকল সবুজ মেরুন সমর্থকদের জন্য। তো বন্ধুরা, মোহনবাগান ক্লাবের আগে এটিকে নামটা থাকার জন্য কিন্তু কোনো সবুজ মেরুন সমর্থকরাই এটা মেনে নিতে পারছে না, এবং এই রিমুভ এটিকে নিয়ে কিন্তু বহু আন্দোলন চলছে ইতিমধ্যেই, তোমরা জানো। এবং 2 বছর ধরে এটিকে সরানোর দাবিতে কিন্তু সোচ্চার সকল সবুজ মেরুন সমর্থকরা। তো সম্ভবত এবার এই প্রতিবাদের অবসান ঘটতে চলেছে। তো আজ মোহনবাগান ক্লাবে মোহনবাগান স্পোর্টস লাইব্রেরির উদ্বোধনের আগে একটা মিটিং ছিল, এবং সেই মিটিংয়ে উপস্থিত ছিলেন সকল মোহনবাগান দলের কর্মকর্তারা, যেখানে উপস্থিত ছিলেন মোহনবাগান ক্লাবের ভাইস প্রেসিডেন্ট কুণাল ঘোষ। তো কুণাল ঘোষের কাছে এটিকে সরানোর ব্যাপারে প্রশ্ন করলে কুণাল ঘোষ জানান, মোহনবাগান নামের আগে এটিকে থাকাটা মোহনবাগান সমর্থকদের জন্য খুবই যন্ত্রণার বিষয়, কিন্তু সেই সময় এটিকে নামটা রেখেই আমাদেরকে ISL খেলতে হতো। এবং তিনি জানান, আমরা চাইছি এটিকে সরিয়ে অন্য কিছু নাম দিক সঞ্জীব গোয়েঙ্কা, এবং এই বিষয়ে লাগাতার আমরা চেষ্টা চালাচ্ছি যাতে এটিকে এটা সরে যায়। এবং যেমনটা কুণালবাবু জানিয়েছেন যে এটিকে ম্যানেজমেন্ট রাজি হয়ে গেছে এটিকে নামটা সরাতে, এবং যথাযথ সময়ে তারা এই বিষয়টা ঘোষণা করে দেবে, এবং এটা কিন্তু খুব তাড়াতাড়ি হতে চলেছে। তো আমার যতদূর মনে হচ্ছে সুপার কাপের আগে এটিকে নামটা সরানো সম্ভব না হলেও কিন্তু আগামী মরশুমের ISL এর আগে এটিকে নামটা সরে যেতে চলেছে মোহনবাগানের আগে থেকে। তো বন্ধুরা, এখন এটাই দেখার বিষয় হবে কত শীঘ্রই মোহনবাগানের আগে থেকে এটিকে নামটা সরে যায়। তো বন্ধুরা, মোহনবাগানের আগে থেকে এটিকে নামটা সরে গেলে তোমরা কতটা খুশি হবে সেটা কিন্তু অবশ্যই নিচে কমেন্ট করে জানিও। তো এটাই ছিল আজকের মোহনবাগানকে নিয়ে একটা লেটেস্ট নিউজ। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।